হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু মেহেদি এই স্কুল আমরা আজকে লগারি দাম শর্টকাটের চারটা অঙ্ক করবো তো এই চারটা অঙ্ক করার একেবারে শর্ট ট্রিক্সটাকে সেটা দেখাবো তো তার আগে আমি প্রত্যেকটা অঙ্কের জেনারেল নিয়মও দেখাবো কারণ জেনারেল নিয়ম থেকেই মূল্য কিন্তু এই শর্টকাট নিয়মটা আসে কারণে জেনারেল নিয়মটা না জানলে শর্টকাটটা মনে রাখা খুব আমাদের জন্য টাফ হয়ে যাবে তো আমরা যদি প্রথম অঙ্কটি সমাধান করতে যাই তো কী করতাম প্রথম অঙ্ক সমাধান করার জন্য আমরা এখানে লিখতাম লক ফাইভ এটাকে আমরা ফাইভ টু দি পাওয়ার এখানে যদি বেজ রুট থাকে এটাকে আমরা স্কোয়ার রুট বলি তো স্কোয়ার রুটকে আমরা লিখি ওয়ান বাই টু এটা মনে রাখতে হবে কিন্তু যদি কিউব রুট থাকে তাহলে তাকে আমরা লিখি ওয়ান বাই থ্রি যদি এখানে যদি আমার এখানে এরকম থাকে যদি এরকম যদি ফাইভ রুট এরকম থাকে তাহলে এখানে বেজ হচ্ছে ওয়ান বাই ফাইভ তো এটা কিসের যদি এমন থাকে যে রুট আবার এক্স তাহলে এটা হচ্ছে এক্সের পাওয়ার ওয়ান বাই টু যদি এখানে এরকম থাকে তাহলে এক্সের পাওয়ার হবে ওয়ান বাই থ্রি যদি এখানে এক্স থাকে তাহলে এক্সের পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফাইভ মূলত এই বিষয়টা আমি সে এইটা বুঝে যাচ্ছি এখানে তো তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এইখানে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার এটা হচ্ছে ওয়ান বাই টু এখন লগের ক্ষেত্রে একটা নিয়ম আছে সেইটা হচ্ছে যদি এটাকে কিন্তু বলি লগের ভিত্তি আমি যদি একটু মার্ক করে দিই এইটাকে হচ্ছে বলা হয় এই লগের ভিত্তি এইটা হচ্ছে লগের ভিত্তি মূলত লগ ফাইভ এটা হচ্ছে পাঁচ ভিত্তিক লগ তো এইখানে আমরা যদি এই ভিত্তি এবং এই লগের মানটা একই হয়ে যায় এবং তাহলে এই 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 যে মানটা আছে এই মানটা হচ্ছে তখন ওয়ান হয়ে যায় এবং এইটারও আগে আমাদের যদি কোনো লগের পাওয়ার থাকে তো সেই পাওয়ারটা আমরা লগের সামনে নিয়ে আসতে পারি তাহলে এইটাকে আমরা কি করতে পারি এইটাকে আমরা কিন্তু লিখতে পারি এটা ওয়ান বাই টু লগ ভিত্তিও পাস লগের মানও পাস তো আমরা বলেছি এই টোটালটা যদি একই জিনিস হয়ে যায় এই ভিত্তি এবং লগের মানটা একই হয়ে যায় তার মানটা হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু ওয়ান ইকুয়াল টু এর উত্তর হচ্ছে হাফ তেন তো আমি চাচ্ছি যে এই অঙ্কটার এতগুলো প্রসেস আমি এখানে করব না তাহলে আমার এখানে প্রসেসটা কী হবে আমি শুধু একটা জিনিস মনে রাখতে হবে এখানে যে লগ এ এবং এ এইটা হলে এর ফলাফল হচ্ছে ওয়ান যেখানে আমার এর মানটা কিন্তু জিরো এবং ওয়ান হইতে পারবে না বাকি যে কোনো মান হইতে পারবে অবশ্যই আমরা এখানে পজিটিভ মান নেই করবো নেগেটিভ কোনো মান নেব না কারণ লগারিদম দাম নেগেটিভ মান দেয় না তাহলে সংখ্যাগুলো সংখ্যাগুলো হবে এখন এই আমরা যদি এইরকম কোনো ফর্ম থাকে শুধুমাত্র এইরকম ফর্মের জন্য কিন্তু না থাকলে করে নিতে হবে আর থাকলে তো কোনো কথাই নেই এখন আমরা যদি প্রথমটার দিকে একটু খেয়াল করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি আমি এখান থেকে যে কাজটা করব যে আমরা এইটা এটা কেটে দেব। তাহলে কি থাকে রুট ওভার থাকে তাহলে রুট মানে কি রুট মানে হচ্ছে ওয়ান বাই টু তাহলে এর আনসার হচ্ছে ওয়ান বাই টু একইভাবে আমি একটু এর জেনারেল প্রসেসটা দেখাই তারপরে শর্ট প্রসেস দেখাই এবং শর্ট প্রসেসটা মূলত যে জেনারেল প্রসেস থেকে আসে সেটা প্রমাণ হয়ে যাবে এটাকে আমরা যদি সমাধান করি তাহলে কী লিখবো একে সমাধান করে লিখবো আমরা যে লগ এটা ফাইভ এটা ফাইভ প্রতি কিউ বুডম্যান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি আমার সামনে আসবে আর এর আনসার হচ্ছে লগ ফাইভ ফাইভ এখানে আমার থেকে যায় এটা ফাইভ হয় এখানে ফাইভ হয় তার মানে এটা হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান তার মানে ফলাফল ওয়ান বাই থ্রি তো আমরা এতগুলো করতে চাচ্ছি না কি করবো জাস্ট এইটা এটা কেটে দেবো তাহলে কী থাকে কিউব রুড থাকে তাহলে কিউব রুট মানে কী বলেছে আমরা ওয়ান বাই থ্রি তাহলে এর আনসার হচ্ছে ওয়ান বাই থ্রি কত ইজি এখন কথা হচ্ছে এইটার কি সমাধান হবে এইটা নিয়ে একটু বিড়ম্বনায় পড়তে হতে পারে তো বিড়ম্বনায় পড়ার কোনো কারণ নেই আমরা এখান থেকে এটা সমাধান করার চেষ্টা করে দেবো এটাকে যদি আমরা ভেঙে লিখে একটু তাহলে কী লেখা হবে আমি আগে প্রথমে জেনারেলস ও এটা করছি তারপরে আমরা শর্টকাটে যাব। এটা ফাইভ থাকো এটা কি করি আমরা এটা করি ফাইভ টু দি পাওয়ার ওয়ান আর হচ্ছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে ফলাফল কী হয় ফলাফল হয় লক ফাইভ এটা ফাইভ টু দি পার ওয়ান প্লাস ওয়ান বাই টু তার মানে এটা হচ্ছে লক ফাইভ আর এখানে ফাইভ টু দি পাওয়ার টু থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু আগে আসে এটা হচ্ছে লগ ফাইভ লগের মানো ফাইভ তার মানে থ্রি বাই টু ইন্টু ওয়ান তারপরে শেষ পর্যন্ত তোমার ফলাফল আসে থ্রি বাই টু এতগুলো করে এসে আমার থ্রি বাই টু আনসার আসতে হয় তো আমি এখন এতগুলো না করে এখান থেকে সহজে করার চেষ্টা করতেছি দেখো সহজে কীভাবে করা যায় ফাইভ মানে ফাইভ টু দি পার ওয়ান আর এইটা মানে হচ্ছে আমরা এখানে জাস্ট এইটা মানে কি বুঝি ফাইভ টু দি পার ওয়ান বাই টু তাই না তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টু আর ওয়ান জাস্ট এখানে যোগ করে দেবো কারণ আমরা জানি বেজাকই হলে পার জব হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টু মানে কিন্তু থ্রি বাই টু এই থ্রি বাই টু উত্তর আমার এখানে থ্রি বাই টু চলে আসতেছে এখন এইখানে আগে আমি শর্ট টুজ করবো দেন এরা ডিটেলসে করে দেখাবো তাহলে এখানে থ্রি মানে ওয়ান এই থ্রি থ্রি কেটে যায় আর এখানে থ্রি পাওয়ার মানে ওয়ান বাই টু তাহলে থ্রি থ্রি কেটে গেলে ওয়ান বাই টু থাকে শুধু রুট থাকে তাহলে এই ওয়ান বাই টু আর এই ওয়ান যদি আমি যোগ করি তাহলে এখানেও কিন্তু আমার থ্রি বাই টু হবে কারণ এটা এটা মূলত একই রুলসের অঙ্ক এটা যদি আমরা বট প্রসেসে করি তাহলে ফলাফল কিন্তু একই হবে অর্থাৎ এখানে আমরা লিখবো লক থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি যে থ্রি পাওয়ার ওয়ান আর থ্রি পাওয়ার ওয়ান বাই টু তার মানে এটা হচ্ছে লক থ্রি ওয়ান প্লাস হাফ তার মানে লক থ্রি থ্রি পাওয়ার থ্রি বাই টু থ্রি বাই টু আগে আসে আর এখানে লগের ভিত্তি তিন মান তিন তার মানে থ্রি বাই টু ইন্টু ওয়ান তার মানে কিন্তু থ্রি বাই টু তাহলে এখান থেকে আমরা যে নিয়মটা নতুন নিয়মটা শিখলাম সেটা কি সেটা হচ্ছে যদি আমাদের এই ভিত্তি আর এই লগের মানটা একই হয় এবং সেই ক্ষেত্রে যদি আমাদের এইখানে কোনো রুট সংক্রান্ত বিষয় আসে কিউব রুট হোক স্কোয়ার রুট হোক বা অন্য কোনো সিম্পল রুট দেওয়া থাকে বা ফাইভ রুট ফাইভ থ্রি রুট ফাইভ এরকম যদি দেওয়া থাকে তাহলে আমাদের জাস্ট এখানে আমরা সেই একই টার্ম যেগুলো মিল আছে সেইগুলো বাদ দিয়ে সেই স্কোয়ার রুট কিউব রুট এইগুলো নিয়ে মূলত কাজ করব আমি আর একটা লাস্ট একটু জটিল জিনিস দেখাই যে নিয়মটা দেখায় শেষ করব এবং এইটাই সবচেয়ে বেশি পরীক্ষা এসে থাকে এবং আমরা ভুল করি তো আমি জেনারেল ওয়েটা দেখাবো আবার তার শর্ট ওয়েটা দেখাবো তো অঙ্কটি আমার ছিল যে লগ ফাইভ অঙ্কটি আমার ছিল যে লগ ফাইভ ভিত্তিপাস কিউব রুট ফাইভ কিউব রুট ফাইভ ছিল আর এর সঙ্গে গণাকার ছিল রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ তো এইটা আমাদেরকে সমাধান করে দেখাইতে হবে আগে যে প্রসেস করেছে সেই প্রসেসেও এটা করা যায় তো সেই প্রসেসে করার আগে আমরা এখানে যে কাজটা করবো আগে আমরা সিম্পিলভাবে জেনারেল ওয়েতে ভেঙে দেখি যে ফলাফলটা কী হবে জেনারেল ওয়েতে ভাঙলে এটা হবে হচ্ছে লগ যার ভিত্তি পাস আর এখানে সমাধান করলে হবে ফাইভ টু জি পাওয়ার এটা হচ্ছে ওয়ান বাই থ্রি আর এটা হচ্ছে আমার ফাইভ পাওয়ার এটা ওয়ান বাই টু তাহলে এখান থেকে ফলাফল কি হচ্ছে ফলাফল হচ্ছে ফাইভ পাওয়ার এটা ওয়ান বাই থ্রি এটা হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখন এখান থেকে আমরা ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই টু যোগ করলে কিন্তু আমার ফলাফলটা হয়ে যাচ্ছে তো আমরা ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু যদি যোগ করে দেই তাহলে এখানে ফলাফল লসাগু হয় হচ্ছে ছয় তাহলে দুই যোগ তিন তার মানে তিন দুই পাঁচ বাইশ আমি সামনে নিয়ে আসলাম একবারে পাঁচ বাই ছয় এটা হচ্ছে লক ফাইভ অর্থাৎ এখানে ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান তার মানে এটা হচ্ছে ফাইভ বাই সিক্স এখানে কিন্তু ফলাফলটা মূলত ফাইভ বাই সিক্স আসে কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এইখানে এই ফলাফলটা ফাইভ বাই সিক্স একবারেই আসুক তো একবারে আসার জন্য আমরা কী কীভাবে লিখবো এইখানে আমি একটু আরেকটু লিখি পাশে অঙ্কটা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে লক ফাইভ এটা হচ্ছে কিউব রুট ফাইভ গুণ এটা হচ্ছে রুট আওয়ার ফাইভ একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে এইটা কিন্তু এইটারও আবার এইটারও এই বেস যে আমার যে এখানে যে ভিত্তিটা আছে এরও আবার এরও তাহলে এইখানে এই পাস এই পাশ কেটে গেলে কি থাকে এখানে থাকে হচ্ছে কিউব রুট কিউব রুট মানে কি কিউব রুট মানে হচ্ছে ওয়ান বাই থ্রি আর এই পাস এই পাস যদি কেটে যায় কি থাকে ওয়ান বাই টু তো এদের ভিতরে সম্পর্ক হচ্ছে গুণের তাহলে আমরা পাওয়ার পাওয়ার যদি একই হয় তাহলে এই বেজ একই হলে পাওয়ার পাওয়ার আমার যোগ হয়ে যায় তো তার জন্য ওই ওয়ান বাই থ্রি আর এই ওয়ান বাই টু যোগ করে দেবো তো ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু যোগ করলে আমার এখানে ফাইভ বাই সিক্স হয় তাহলে এর আনসার হচ্ছে ফাইভ বাই সিক্স আমরা কিন্তু খুব ইজিলি এই কোয়ালিটির লগারিদমের এই কোয়ালিটির যতগুলো অঙ্ক আছে এখন থেকে এই অঙ্কগুলো করতে পারবো ইনশাল্লাহ কম্পিটিভ এক্সামে এইগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের টাইম অনেকটা সেভ হবে এবং যেগুলো একটু তুলনামূলক কঠিন অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমাদের টাইমকে কিন্তু বাধাইতে পারি তো অন্য কোনো একটা এরকম শর্ট ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে